1976 সালের 28 নভেম্বর সন্ধ্যা 7টা বঙ্গভবনে হাজির হন জেনারেল জিয়া। সঙ্গে ছিলেন উপসেনা প্রধান জেনারেল এরশাদ, সিজিএস জেনারেল মঞ্জুর, নবম পদাতিক ডিভিশনের কমান্ডার জেনারেল শওকত এবং বিমান ও নৌবাহিনী প্রধান। প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি সায়েমকে জেনারেল জিয়া প্রথমে অনুরোধ করেন, কিন্তু বিচারপতি সায়েম জিয়ার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বঙ্গভবনের সে রাতের বর্ণনা এভাবে প্রকাশ করেন সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ লিগাসি অফ ব্লাড গ্রন্থে। বিতর্ক ও বাগবিতণ্ডায় মধ্যরাত গড়িয়ে যায়, উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবন। কিন্তু সায়েম নাছোড় বান্দা, বিশ্রাম ত্যাগ করে রাতের খাবার না খেয়ে তিনি শক্তভাবে অটল হয়ে বসে থাকেন, কিছুতেই জিয়াকে ক্ষমতা দেবেন না। অন্যদিকে জিয়াও ছাড়ার পাত্র নয়। সেদিন বঙ্গভবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাতে মনে হতে পারে মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক রাষ্ট্রপতি সায়েমকে ক্ষমতাচ্যুত করেন জিয়া। 1977 সালের 21 এপ্রিল কোন রকম রাষ্ট্রপতিকে না জানিয়ে হাজির হন এবং গিয়ে জিয়াউর রহমান বলেন যে রাষ্ট্রপতির ক্ষমতা আপনাকে ছেড়ে দিতে হবে এবং রাষ্ট্রপতির ক্ষমতাটা আপনি আমার কাছে অর্পণ করবেন এবং সেই মর্মে আপনি আদেশনামায় স্বাক্ষর করে দেন। ওই দিনও একইভাবে বিচারপতি সায়েম অস্বীকার করেন এবং অনেক বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে বিচারপতি সায়েম বাধ্য হন এই রাষ্ট্রপতির ক্ষমতাটি জিয়াউর রহমানের কাছে অর্পণ করার জন্য। 1977 সালের 21 এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম। নিজের শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে জেনারেল জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করার ঘোষণা দেন সায়েম। আমি আবু সাদাত মোহাম্মদ সায়েম, শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে অক্ষম, কাজেই আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছি এবং তার কাছে প্রেসিডেন্টের দায়িত্বভার অর্পণ করছি। সন্ধ্যার পর থেকে রাত্রে 1টা পর্যন্ত বাগবিতণ্ডা চলে। সায়েম, বিচারপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের ক্ষমতা জিয়াউর রহমানের কাছে হস্তান্তর করার জন্য সম্পূর্ণ অনিচ্ছুক ছিলেন, কিন্তু প্রচণ্ড শক্তি প্রয়োগ এবং চাপাচাপির পরিপ্রেক্ষিতে রাত্রে 1টার সময় বিচারপতি সাত্তার তিনিও বললেন যে আপনি প্রধান সামরিক আইন প্রশাসকের ক্ষমতাটি ছেড়ে দিয়ে জিয়াউর রহমানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ দেন। এদিকে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বঙ্গভবনে শেষ দিনগুলি বইতে বর্ণনায় বলেন জিয়াকে তিনি অনুরোধ করেছিলেন নির্বাচন দেওয়ার জন্য। আমি যেহেতু নির্বাচন দিতে পারলাম না, তাকে অনুরোধ করব তিনি যেন নির্বাচন দেন। তিনি আমাকে নিশ্চয়তা দেন যে নির্বাচন করবেন, শুনে আমি খুশি হই, কিন্তু আমি ভাবতে পারিনি যে নির্বাচনে তিনি নিজেই অংশ নেবেন। সায়েম তার বঙ্গভবনে শেষ দিনগুলি বইতে আরও জানান জিয়াউর রহমান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন, যদিও পরবর্তীতে হাইকোর্ট রায় দিয়েছেন জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ। ওমর ইনান, সময় সংবাদ।